السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأولين والآخرين نبينا وإمامنا وقائدنا وقدوتنا محمد عليه وعلى آله وأصحابه وأزواجه وذرياته ও আল আহ মন্তবী আহম বেহসান ইলায় মিদ্দিন আহম্মদ আল্লাম আহুম বেমানিক ওকরামি কয়া কারাম আল আকরামীন সুশরাল ইসলামী ব্যাংক নামেই সবার কাছে পরিচিত আলহামদুলিল্লাহ কিন্তু এর একটি ব্যতিক্রম সত্তা রয়েছে আপনি বাংলাদেশের যত আর্থিক প্রতিষ্ঠান শরিয়া মোতাবেক পরিচালিত প্রত্যেকের নামের পরিচয় আমরা জানি বিভিন্নভাবে নাম বাট কোনো নাম এমন পাবেন না যে নামের আগে সমাজ কথাটা আছে তো সমাজ এই কথাটাকে নিয়ে সমাজ দিয়ে নিজের পরিচয় দেয় একটা মাত্র সরিয়া ভিত্তিক ব্যাংক তার নাম আলহাদিল্লা তার মানে আমি এটা স্পষ্ট করে বলতে চাই যে অন্য সকল ইসলামী ব্যাংকের চেয়ে সোশ্যাল ইসলামী ব্যাংক আলাদা নামেই তার পরিচয় কাজেও তার পরিচয় বলেন না আলহামদুলিল্লাহ এবং এরই মধ্যে আপনারা আমাদের ডিএমডি মহোদয় উনি স্পষ্ট করেই বলেছেন যে সমাজ সুন্দর সমাজ বিনির্মাণে ইসলামী অর্থ ব্যবস্থার যে সুন্দর দিক নির্দেশনা এটিকে বাস্তবায়ন করার জন্যেই প্রতিষ্ঠা হয়েছে সোশ্যাল ইসলামী ব্যাংক এবং এটাও আপনারা জানলে মানে খুশি হয়েছেন জেনেছেন জানেন যে এদেশে ওয়াকফ একটা বৃহৎ এবং অনেক মানে প্রাচীন একটি বাস্তবতা সবাই চিনে কিন্তু ওয়াকফ কেবল স্থাবর সম্পত্তি মানুষ করত তবে নগদ টাকা একশো টাকা দিয়ে একটা অ্যাকাউন্ট করে পাঁচশো টাকা হাজার টাকা পাঁচ হাজার টাকা দশ হাজার টাকা এমনি করে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট ব্যক্তি অল্প অল্প করে জমায়া নগদ টাকা ওয়াকফ করা যায় ব্যাংকে এটা সূচনা করেছে সুশাল ইসলামী ব্যাংক বলেন আলহামদুলিল্লাহ তার মানে তার যে নামটা কাজেও তার পরিচয় এসেছে বন্ধুগণ আজকে ইফতারে ঠিক আগে আমরা যে বিষয়টি নিয়ে পরস্পর আলোচনা করব তা হলো সমাজ পরিবর্তনে জাকাত আর কেশোয়াক আসলে সমাজ বলতে আমরা কি বুঝি সমাজ বলতে বুঝি আমরা সবাই আমরা সবাই তার মানে আমরা কেউ ধনী আমরা কেউ দরিদ্র আমরা কেউ অনেক বড় কর্তা আমরা কেউ বা ছোটো চাকরি করি আমরা কেউ বা অনেক বড় জ্ঞানী অথবা অনেক অল্প জানি ঠিক আর সমাজ মানে যেখানে উঁচু নিচু বয়স্ক প্রৌর যুবক তরুণ বৃদ্ধ কিশোর সব আছে ধনী আর দরিদ্র সবাই আছে তবে বাস্তবে যদি আমাদের এই সোনার বাংলাদেশের সমাজের দিকে তাকাই আমাদের এই বাংলাদেশ আমাদের যে সমাজ এর দিকে তাকালে আমরা দেখতে পাই আমাদের সমাজে অল্প কিছু মানুষ অনেক বেশি ধনী অর্থ ব্যবস্থার মূল তত্ত্ব বলেছেন সম্পদ কেবল ধনীদের মধ্যে আবর্তিত হবে না এটা হলো আল্লাহর নির্দেশ সম্পদ সবার কাছে যাবে কেবল ধনীদের কাছেই থাকবে অনেক মানুষ অধিক সম্পদের কারণে তাদের শান্তি নাই আবার অনেক মানুষ আছে সত্যি জীবন চালানোর জন্যে জীবনের একান্ত প্রয়োজন মিটানোর জন্যে বাস্তব নির্বাহ তার নাই আমাদের বাংলাদেশের এই বাস্তবতা হা এটাকে যদি আমরা সুন্দর করতে চাই তাহলে পৃথিবীতে অনেক দল অনেক মত অনেক আদর্শ অনেক পন্থা আছে আপনি সব মত পথকে বলেন কাজ করো বাংলাদেশে আমাদের দেশে ধনী দরিদ্রের এই ভেদাভেদটা উঁচু আর নিচুটা সমান করে সুন্দর সমাজ বানাও আল্লাহর কসম করে বলি পৃথিবীর কেউ পারবে না ব্যতিক্রম ইসলাম ব্যতিক্রম ব্যতিক্রম ইসলাম কারণ ইসলাম বলেছে জাকা ইসলাম বলেছে জাকাত মানে কি আমরা সবাই জানি জাকাত মানে হলো আমি অনেক সম্পত্তি উপার্জন করতে পারি বৈধ পন্থায় কোনো অসুবিধা নেই বাট আমার আমার যা যা অতিরিক্ত একান্ত নিজের প্রয়োজন বাদে জেনে রাখা উচিত ইসলাম কত ইনসাফ করেছে আপনার যদি দশটা বাড়িও থাকে বাড়ির উপরে জাকাত নাই আপনার যদি দশটা গাড়িও থাকে আপনি এক একদিন এক একটা গাড়িতে চলেন এর উপরে জাকাত নাই কন্যা সুবাহ ইসলামের সৌন্দর্য আপনার আমার একান্ত ব্যবহার্য নিজের প্রয়োজনের যা আপনি একশোটা মানে মানে ড্রেস আপনার পরিবর্তন করে অনেক দামি না ইসলাম বলেছে জাকাত নেই তোমার যা আছে। এই ক্ষেত্রে অনেক আছে আমরা আবার মনে করি ও আমার যা সম্পত্তি আছে না আমি একটু একটু কাটকুটটা হয়ে চলি একটুখানি মানে মিতব্যইতা আসলে আল্লাহ তা আলার হাবিব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সামের হাদিস আবুহুররা বর্ণনা করেছেন সৈ মুসলিমের হাদিস একদিন নবীজি সাল্লাহ আলী ওসাল্লা বল্লেন লায় হলুর জন্নত মন গানফিকালবিহী মৃতকা আদর রতি মিনাল কিবীর যার প্রবেশ করবেন ওই ব্যক্তি যার আত্মায় অনুপরিমাণ অহংকার আছে সাহাবাই کرام বলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম رجل يحب ان يكون ثوبه حسنا ونعله حسنا يا رسول الله صلى الله عليه এক ব্যক্তি চায় তার গায়ের কাপড় হবে পরিচ্ছন্ন জুতা হবে খুব পরিপাটি পরিচ্ছন্নতা নবীজির শিক্ষা আল্লাহর আদেশ সুন্দর পরিপাটি হয়ে চলা সাহাবায়ে کرام প্রশ্ন করলেন কারণ আমাদের সোসাইটিতে লোকজন মনে করে সুন্দর জামা সুন্দর গাড়ি সুন্দর বাড়িতে অহংকার না নবীজিকে প্রশ্ন করার পর নবীজি বললেন আল্লাহ জামিল আল্লাহ তাআলা সুন্দর ইউহিব্বুল জামাল আল্লাহ সৌন্দর্যকে পছন্দ করেন ওয়া ইউহিব্বু আইয়ারা আছারা নিমতিহি আলা আব্দিহি আর আল্লাহ তাআলা পছন্দ করেন বান্দাকে দেয়া তার নিয়ামতের বাস্তবতা বান্দার জীবনে শরীরে দেখতে কারণ ওয়া ইবগাদুল বুসা ওয়াত তাবাউস আল্লাহ তালা রাগ করেন কৃচ্ছতা আর কৃপণতায় কৃচ্ছতা আর আপনার যে টাকা আছে আপনি কুড়ি টাকার মালিক ঠিক ওই অনুপাতে পোশাক পরবেন জীবন ধারাবাহিক থাকবে সৌন্দর্যের বহিঃপ্রকাশ বাস্তবতা জীবনে থাকবে কৃচ্ছতা কৃপনতায় রাগ করেন আল্লাহ তালা বলেছেন মোহাম্মদ রসুল্লাহ সাল আলী হোসাল্লাম এবার আসেন এই যে আপনার আমার জীবনে সব প্রয়োজন মিটানোর পরে উদ্বৃত্ত যা আছে এবং তা তিনশো চুয়ান্ন দিন বা পঞ্চান্ন দিন অর্থাৎ একটা চন্দ্র বছর চান্দ্র বছর যখন অতিরিক্ত থাকলো তখনই তার আড়াই পার্সেন্ট আড়াই পার্সেন্ট একশো টাকায় আড়াই টাকা চল্লিশ টাকায় এক টাকা এক লক্ষ টাকায় আড়াই হাজার টাকা আল্লাহর আদেশ হিসেবে আটটা নির্ধারিত কাজ সৌরাত উত্তর ষাট নাম্বার আয়াতে আল্লাহ তালা আটটি খাতে দিয়ে দিতে বলেছেন এর নাম জাকা এর নাম তার মানে জাকাত মানে এমন এক অর্থ ব্যবস্থা ধনী পৃথিবীতে থাকবে দরিদ্র থাকবে বাট জাকাত যে সমাজে আছে ওই সমাজে দরিদ্র অর্থহীন থাকবে না যে জন্ম নিল জন্ম নিল পৃথিবীতে মানুষ হয়ে জন্ম নেওয়ার কারণেই তার শিক্ষাগত যোগ্যতা নাই তার অভিজ্ঞতা নাই তার চাকরি নাই ব্যবসা নাই বাণিজ্য নাই সম্পত্তি নাই কিছুই নাই বাট বছরে একবার সে সম্পত্তি পাবেই পাবে এর নাম জাকাত এবং জাকাতটা আটটা খাতে দিতে হয় এর এক নাম্বার ফকির ফকির মানে নিঃস্ব যার কিছু নাই দুই নাম্বার মিসকিন মিসকিন মানে হলো ওই ব্যক্তি যার অল্প আসে চলে না আপনারা জানবেন বাংলাদেশ থেকে যখন মিডিল ইস্টে আমাদের 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 ভাই বোনেরা যায় কাজ করার জন্য টাকা আছে বিমানের টিকিট কেটে যাইতে পারে বাট বারো মাস নিজের সংসার চালানোর মতো সংস্থান নাই তাকে বলে মিসকিন তাই এক নাম্বার দরিদ্রকে যার কিচ্ছু নাই দুই নাম্বার মিসকিনকে তিন নাম্বার জাকাত আদায় আর বন্টন সমাজের যারা কর্তা অর্থাৎ সমাজ যে নিয়ন্ত্রণ করে এখন আমরা বলি সরকার গভর্নমেন্ট তাদের দায়িত্ব জাকাত আদায় এবং বন্টনের কাজটা যারা করবে সরকার অন্য রেভিনিউ থেকে তাদের বেতন দেয়া লাগবে না আল্লাহ তালা চিরন্তন বলে দিয়েছেন জাকাত আদায় আর বন্টনের কাজে নিয়োজিত কর্মকর্তা কর্মচারী তাদের বেতন জাকাতের টাকা থেকেই হবে বলে না সুবাহন আল্লাহ আমাদের অর্থমন্ত্রীরা যাতে মাথা হে গরম না করে বুঝছেন না কিন্তু তারপরেও বুঝি না কেন জাকাত সরকারিভাবে আদায় আর বন্টন হয় না বাংলাদেশে সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট অনেকেই হয়তো জানেন বাংলাদেশে জাকাতকে পরিচিত করিয়ে জাকাত যথাযথ প্রতিষ্ঠার জন্য কাজ করে এটা একটা এনজিও গত চার তারিখে ওই যে কৃষিবিদিন ইনস্টিটিউটে জাকাত ফেয়ার হয়েছে বাংলাদেশের অনেক মাননীয় অর্থমন্ত্রী গিয়েছেন মাননীয় পরিকল্পনা মন্ত্রী গিয়েছেন বাংলাদেশের প্রাক্তন তিনজন এন বিআরের চেয়ারম্যান আমাদের সাথে কাজ করেন প্রাক্তন তিনজন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান এবং কি ডক্টর হুসেন জিল্লুর আমি তার নাম সহই বললাম ডক্টর হিসুনজিলুর রহমান সাহেব তিনি গবেষণা করে স্পষ্ট করে বলেছেন বাংলাদেশে যারা যারা আমরা ধনী যারা ইনকাম ট্যাক্স দেয় ইনকাম ট্যাক্স দেয় অর্থ বছরে একশো টাকায় দশ টাকা উপরে তো একশো টাকায় পঁচিশ টাকাও দেন কি আসেন না এখানে আসেন না তো ইনকাম ট্যাক্স যদি একশো টাকায় পঁচিশ টাকা দেন মাত্র আড়াই টাকা একশো টাকায় আড়াই টাকা তিনজন এন বিআর এর প্রাক্তন চেয়ারম্যান এবং ডক্টর হুসেন রহমান তারা মিলে গবেষণা করে আমাদের কাছে পেপার দিয়েছেন এটা প্রুভ প্রমাণিত বলেছেন বাংলাদেশে যদি ধনীদের কাছ থেকে সত্যি শরীয়তের নির্দেশিত পন্থায় গভর্নমেন্ট জাকাত আদায় করত এবং সরকার যথাযথভাবে দারিদ্র বিমোচনে জাকাত যথাযথভাবে বিলি বন্টন করত তাহলে আমাদেরই বাংলাদেশে আমাদের এই সোনার বাংলাদেশ মাত্র বারো বছরে সোনার বাংলা হয়ে যেত একজন ফকির খুঁজে পাওয়া যেত না কারণ জাকাত মানেই করে যে জাকাত হয় সমাজটা সুন্দর শান্তি ভালোবাসা সৌহার্দে পড়ে যে আমার ভাই বললেন আজকে জঙ্গিবাদ অনেক জায়গায় বাংলাদেশের বাংলাদেশের একজন সাবেক ফাইর কর্ম তারপর আনসারের মহাপরিচালক ছিলেন তিনি পিএইচডি করেছেন আমাদের এই সাবকন্টিনেন্টে ধর্মের নামে সন্ত্রাসের উপরে পরে লেফটেন্যান্ট জেনারেল হয়ে তিনি অবসরে গিয়েছেন তিনি তার পিএইচডির তিসিসে প্রমাণ করেছেন আমাদের এই সাবকন্টিনেন্টে কেবল বাংলাদেশ না এই দক্ষিণ এশিয়ায় যত সন্ত্রাস হয়েছে ধর্মের নামে এর সবচাইতে বড় কারণ দারিদ্রতা এবং আরও আশ্চর্য হবেন যারা ধর্মের নামে সন্ত্রাস করেছে এদের একশো জনের আশি জন কোনোদিন মাদ্রাসার বারান্দায় যায় নাই কোনোদিন মাদ্রাসায় পড়ে নেই আর টোয়েন্টি এরা মাদ্রাসায় সর্বোচ্চ শিক্ষা তাদের নসিব হয় আপনারা জানেন বাংলাদেশে ধর্মের নামের সন্ত্রাসের সবচেয়ে বড় নষ্টাটার নাম ছিল আব্দুর রহমান হে মাদ্রাসা বাংলাদেশের মাদ্রাসা সর্বোচ্চ ডিগ্রি ছিল না যে কারণে শিক্ষার স্বল্পতা অজ্ঞতা মূর্খতা তাকে বাধ্য করেছে আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত نصیব করুন বলেন আমিন তাই বন্ধুগণ আসলে পৃথিবীর সব জায়গায় যত সমস্যা আছে যদি আপনি সমাধান করতে চান প্রথম আর্থিক সমাধান করা উচিত কারণ অর্থ জীবনের প্রধান নিয়ামক আর এই জন্য ইসলামের দেয়া যাকাত ব্যবস্থা পৃথিবীর মানুষের আর্থিক সমস্যার সমাধান করে যে সমাজে জাকাত কায়েম আছে ওই সমাজটা সোনার সমাজ হয়ে যায় আমরা আমাদের বাংলাদেশকেও সোনার সমাজ বানানোর জন্য জাকাত বুঝবো আর দেবো রাজিয়াস ইনশাআল্লাহ দেবেন তো ইনশাআল্লাহ দেখুন জাকাত আমরা সবাই জানি জাকাত ইসলামের পাঁচটি ভিত্তির অন্যতম শুধু তাই না আল্লাহ তালা কর আন আল কেরিমে আটাইশটি আয়াতে নামাজের সাথে জাকাতকে মিলিয়ে বলেছেন আকে আতে ও আতাইশটি আয়াতে নামাজ বা সালাত কায়েম করো জাকাত আদায় করো একসাথে বলেছেন কে আজ আমরা অনেক নামাজই আসি কিন্তু জাকাত ঠিক মতো আমরা যথাযথভাবে অনেকে হিসাব কষে দেই না এখন আরেকটি প্রশ্ন হলো আমরা আমাদের সোসাইটিতে জাকাত দিতে গিয়ে আমরা আবার শাড়ি লুঙ্গি অথবা এমনভাবে জাকাত দিই যাতে দারিদ্র লালন হয় তার মানে একশো টাকা পাঁচশো টাকা হাজার টাকা দিলাম বাবা তুমি আগামী বছর আবার আইসো প্রতি বছর আমি সাহেব আমি ভাব ধরে বসে থাকি আমার কাছে যাতে আসে এইভাবে কি জাকাত দিতে হয় ইসলামকে এইভাবে ফরজ করেছে না বন্ধু জাকাত এমনভাবে দিতে হবে উমর ইদুল খত বলেছেন জাকাত যাকে আপনি দেবেন তাকে ধনী বানিয়ে দিন অর্থাৎ সে যাতে আর কারো কাছে বোকাপেক্ষি হতে না হয় কিন্তু আজ আমাদের সোসাইটিতে জাকাত এই যথাযথভাবে কায়েম নাই এই জন্য আমরা সোশ্যাল ইসলামী ব্যাংক এবছর আমাদের সকল ব্রাঞ্চে এই বিষয়টি নিয়ে আলোচনা করছি যাতে করে যাতে করে আমরা সবাই জাকাত যথাযথ বুঝে জাকাত ঠিক মতো আদায় করি তাইলেই সুন্দর সমাজ সুন্দর সমাজ হবে শান্তি সবার ঘরে আসবে যা প্রত্যেকের ঘরে যখন শান্তি আসবে চুরি টাকা দিয়ে চিন্তায় থাকবে না আপনারা প্রশ্ন অবশ্যই করতে পারেন বাংলাদেশে তো অনেক আসে চুর তবে অভ্যাসগত চুর আসে অনেক অনেক টাকা পয়সার মালিক তারপরেও চুরি করে আসে না কিন্তু বলবেন এদের খাসলতে চুর এদের সংখ্যা কম না বেশি খুবই কম যারা অভ্যাসগত কারণে চুরি করে ফাইল আটকায়া মানুষের কাছ থেকে টাকা পয়সা নেই এদের এই চুরের সংখ্যা কম না বেশি তবে জেনে রাখবেন যারা এইভাবে চুরি করে এরা সুখী হয় না আমরা তো দেখি আমরা তো এই সমাজের অংশ আছে কিন্তু সুন্দর সমাজ বিনির্মাণে জাকাত এর বিকল্প আর কিছুই নাই তবে দেখুন ইসলাম একটি সুন্দর জীবন ব্যবস্থা বিজ্ঞানময় জীবন ব্যবস্থা হওয়ার কারণে ইসলাম বলেছে হ্যাঁ জাকাত মানে আপনি দান করলেন মালিক বানিয়ে দিলেন ব্যক্তি দরিদ্র অসহায় মালিক বানিয়ে দিলেন আরেক প্রকার দান আছে হবেন আল্লাহ মালিক হবেন দেবেন আল্লাহ যেমন চিরন্তন সম্পদটাও চিরন্তন থাকবে বাট এর যত আয় হবে ইনকাম হবে এটা সৎ ভালো সমাজের কাজে ব্যয় হবে এর নাম ওয়াক এর নাম ওয়াকফ মানে হলো আপনি নিজের সত্য ত্যাগ করে আল্লাহর মালিকানায় দিয়ে দিলেন এটা স্থাবর অস্থাবর যাই হোক এই কেশ ওয়াকফের দ্বারা তিনটি কাজ তিনটি উপকার হয় একবারে প্রথম উপকার হলো সমাজে যারা অসহায় আপনি তাদের সাহায্য করলেন কারণ সমাজের সাধারণ মানুষের উপকার করা ইবাদতের অংশ ইবাদতের আল্লাহর ইবাদত তিন ভাগে বিভক্ত একটা আল্লাহর হক একটা মা বাবার হক আর একটা সাধারণ মানুষের হক আমরা অনেক নামাজি আছি রোজাদার আছি মানুষের হক আদায় করি না কে আমতে আটকে যাব। সমাজের প্রতি আমার দায়বদ্ধতা আছে না নাই তাই এর দ্বারা সমাজের প্রতি দায়বদ্ধতা আপনি আদায় করলেন দুই নাম্বার আপনি সুন্দর সমাজ বিনির্মাণ করলে অসহায় দরিদ্রের পাশে দাঁড়ালেন তিন নাম্বার আপনি আমি যখন থাকবো না পৃথিবীতে মরে যাব অবশ্য একদিন সবাই মরবো চোখ মোজার সাথে সাথে আপনারা আমার সম্পত্তি সব বাচ্চা কাচ্চা উত্তরাধিকারে নিয়ে লাপালাপি করবে কিন্তু আপনারা আমার সম্পত্তি যা জীবিত থাকতে করলাম খেলাম অথবা দান করলাম ওয়াকফ করলাম আর নবীজি ওসাল্লাম বললেন মানুষ যখন ইনসান ইন আমালু ইল্লাম ইনসালাত মানুষ যখন মারা যায় কেবল তিনটি রাস্তা কন্টিনিউ করে তার সাথে কেয়ামত পর্যন্ত একটা সৎকায় জারিয়া দুই নাম্বার জ্ঞানের উপকারী জ্ঞানের পৃষ্ঠপোষকতা তিন নাম্বার নেক সন্তানের দোয়া আর এই যে সৎকায় জারিয়া মানেই হলো এর অর্থই হলো ওয়াক আর ওয়াকফের আমাদের জন্য সহজ বাস্তবতা কেশ ওয়াক এই হাদিসটার অর্থ আমরা এইভাবে সবাই বুঝি বাট এর আরেকটা অর্থ হলো পৃথিবীতে সবাই মরে যায় কিন্তু কেউ কেউ বেঁচে থাকে নবীজি বললেন তুমি কি বাঁচতে চাও তোমার দেহ থেকে প্রাণ আলাদা হয়ে যাওয়ার পরেও যদি পৃথিবীতে বেঁচে থাকতে চাও তিনটি কাজ করো মানুষের উপকারে জারিয়া করো উপকারী জ্ঞানের পৃষ্ঠপোষকতা করো নেক সন্তান রেখে যাও তাইলে কবরে দেহ রেখে দিল জমিনের উপরে মানুষ বারবার বলবে অমু কমু অমুক অমুক বলবে না বলবে না মরবে না তাই আসুন না বন্ধুগণ আমরা আমাদের বাংলাদেশ সোনার বাংলা করতে চাই বলে আমি আমাদের সোনার বাংলার জন্য জাকাত কায়েম হওয়া প্রয়োজন আমাদের যাদের সম্পত্তি ধন আছে আমরা ক্যাশ ওয়াকফ করব আল্লাহ কবুল করুন আমি 하다 মাঈদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু আসসালামু আলাইকুম ওয়া